সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো অনলাইনের নিয়মিত আয়োজন ক্যাফে লাইভে। আপনাদের সাথে আছি আমি সারা ফাইরুজ্জামান, আর অন্যান্য দিনের মতো আজকেও নতুন একজন অতিথি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার যিনি অতিথি হিসেবে উপস্থিত আছেন, তার মিডিয়ার সাথে পথ চলার শুরুটা একদম খুদে বয়সে, মানে খুদে গানরাজ দিয়ে, কিন্তু দেখতে দেখতে এক যুগ পার করে ফেলেছেন এই গানের সাথে। কিন্তু শুরুতে তিনি নাকি নাচও শিখতেন, এরকম আরো অনেক অনেক কিছু তার কাছ থেকে আমরা জানবো। কারণ আজকে আমি জানলাম যে তিনি ছোটবেলায় নাচ শিখতেন 12 বছর, মানে এক যুগেরও বেশি সময় ধরে তিনি গান করছেন প্রফেশনালি, এবং তিনি নাকি পড়াশোনা করছেন সাংবাদিকতায়। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন পড়শি। শুভ সন্ধ্যা পড়শি। শুভ সন্ধ্যা। এত এত ভ্যারাইটি তো জানতাম না, পড়শি বলতেই একটা সুন্দর সুরেলা কণ্ঠের একটা মিষ্টি মেয়ে যে গান করে আসতো। আজকে জানলাম যে ছোটবেলায় তোমার নাচেও আগ্রহ ছিল এবং এখন নাকি জার্নালিজম পড়াশোনা করা হচ্ছে। কিভাবে একটু বলো তো এতদিন কিভাবে? ছোটবেলা থেকে যদি বলি তাহলে ছোটবেলায় না আমার কাছে মনে হয় যে কম বেশি সব বাচ্চাদেরকে সব ধরনের, মানে সবকিছুর মধ্যে ইনভলভ করা হয় না, যে গান, নাচ, কবিতা, আবৃত্তি, ড্রয়িং সবকিছু। তো বেসিক্যালি আমার ব্যাপারটা যেটা ছিল, আমি ছোটবেলায় ছিলাম হলো আমার নানুর কাছে, নানুর কাছে হলো আমার বড় হওয়া হয়েছে। তো নানু আমাকে সবসময় চাইতেন যে তুমি গানও গাইবা, তুমি নাচবা, তুমি কবিতা আবৃত্তি করবা, তুমি অলরাউন্ডার, আমাকে সব, মানে সব পারতে হবে আমার। তো ওটার জন্য সবগুলোই একটু 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 করে শেখা হয়েছে। বাট আলটিমেটলি কি হলো, গানের প্রতি বেশি আকৃষ্ট হয়েছি বা গানের প্রতি ভালোবাসাটা বেশি করে জন্মেছে। সত্যি কথা বলতে আমি ছোটবেলায় গান খুব একটা পছন্দ করতাম না। আমার ইন্টারেস্ট ছিল বেশি কোনটাতে, নাচে। আমি আমি কখনোই চাইতাম না আমি বড় হয়ে গান গাবো বা গানে কোনো কিছু করব। গান আমি লিটারালি আমার উস্তাদজি যখন বাসায় আসতেন আমাকে শেখানোর জন্য, আমি প্রতিদিন হলো বাহানা করতাম, মানে বাহানা দেখাতাম, আজকে আমার পেট ব্যথা, আজকে আমার মাথা ব্যথা, আজকে আমার গলা ব্যথা। গলা ব্যথা হলো প্রতিদিনই থাকতো আমার পারলে। আচ্ছা, কিন্তু উস্তাদজি এবং নানু দুজনই বলতে, না না তোমাকে এই গলা ব্যথার মধ্যে একটু একটু করো, একটু একটু করো, ওরকম করতে করতে অ্যাকচুয়ালি রেওয়াজটা করানো হতো বা প্র্যাকটিস করানো হতো। তো ক্লাস গুলো এভাবে করে করতাম। তারপর একটা পর্যায়ে এসে যখন খুদে গানরা যে যাই, তখন পর্যন্ত আমার গানের প্রতি আমি এতটা সিরিয়াস ছিলাম না। আমি খুদে গানরা যে যাওয়ার পরে তখন একটু একটু করে সিরিয়াস হলাম গানের ব্যাপারে এবং তখন নাচটাকে ছেড়ে দিয়েছি। কিন্তু আমার মনে হয় সেটা যখন পড়শি মিউজিক ভিডিও গুলোতে পারফর্ম করে, আমরা মনে হয় তখন এই জন্যই এতটা পড়শিকে দেখতে পাই, এতটা সুন্দর পারফরম্যান্স পাই। আমি আমি যখন সত্যি কথা যদি বলি, এটা হলো হয়তো বা এটা হাস্যকর লাগবে সবার কাছে মনে হবে যে এটা কি বলে বা এটা কি আদৌ সত্যি কিনা জানি না, বাট আমি আমার মিউজিক ভিডিও জাস্ট রিলিজ হওয়ার পর একবার কি দুবার দেখি, তারপরে আমি আর দেখি না। আমার কাছে খুবই আনকমফোর্টেবল লাগে যে আমার নিজেকে নিজে দেখছি কিরকম পারফর্মটা করলাম, পারফরমেন্সটা এরকম না হয় একটু বেটার হতে পারতো, কেন নাচলাম, ওটার মধ্যে নাচার কি দরকার ছিল, মানে বুঝলাম না এখানে কেন আমি নাচতে গেলাম, আমাকে বললো আর আমি নাচলাম, সেই ব্যাপারটা কাজ করে। বাট তারপর যখন কেউ যখন এটাকে একটু এপ্রিসিয়েট করে তখন ঠিক আছে, পজিটিভলি নিই। মিনার থিম সং যেটা ইমরান সুর আয়োজন করেছে এবং তুমি গান করেছো, এটার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। আমি শুনছিলাম একটা জায়গায় তুমি বলছিলে যে তোমার ছোটবেলা থেকে বেশ পছন্দের একটা গান এটা। ভীষণ ভীষণ মিনা কার্টুনটা দেখিনি, এটা হলো এখন আমাদের বয়সে যারা যারা আছে আমরা সবে মনে করি যে মিনা কার্টুন দেখেন খুব কম পাওয়া যাবে। হ্যাঁ, তো সেরকম আমিও খুব একটা ব্যতিক্রম নই সেই ক্ষেত্র থেকে। আমি ছোটবেলা থেকে হলো আমার যে পছন্দের কিছু কার্টুন ছিল তার মধ্যে মিনা কার্টুন হলো অন্যতম ছিল। সবার একটু যারা একদম এখনকার জেনারেশন বাদে যারা যতই টম এন্ড জেরি স্কুবিডু যায় দেখি, মিনা মাস্ট একদম। ইভেন এটাও হয়েছে যে আমি এই লকডাউনে যখন বাসায় কাজ করতাম, আমি যখন আম্মুকে হেল্প করেছি, ওই ডায়লগ গুলো মাথার মধ্যে ঘুরতো এবং আমি বলতাম ঝাড়ু 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 ঝাড়ু। সো আই ইউজড টু জাস্ট লাভ দ্যাট কার্টুন এবং প্রত্যেকটা ডায়লগ।
লিটারালি। তো যে কার্টুন দেখে আসলে আমার বড় হওয়া হয়েছে, মানে বড় হয়েছি, যে গানটা শুনে হলো আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত এখন আমার মনে পড়ে। তো সে গানটা যখন নতুন করে আমাকে বলা হলো যে গাইতে, এবং সেটা হলো এখন থেকে সে কার্টুনের থিম সং হিসেবে যাবে, এটা অবশ্যই আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। এবং এটা এই প্রাপ্তিটা যে কতটুকু ভালো লাগার সেটাকে আসলে হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন কেমন লাগে যখন আমি যেরকম শুনছিলাম, যখন আগেরটা প্লে করছিলাম, নতুনটা প্লে করছিলাম বারবার করে, কিন্তু এখন এই এত একটা নস্টালজিয়া কাজ করে মিনা কার্টুনের সাথে, যখন থিম সংটা চলে এবং যখন মনে হয় যে আচ্ছা এই মনে আসলে আমার ওই অনুভূতিটা আসলে কিরকম? এটা এই যে বললাম যে ভীষণ ভাল লাগে। আমি যদি আমি বলবো যে যে গানটা শুনে হলো আমরা বড় হয়েছি, সেটা ভাল লাগা হলো অন্য রকম, সেটা নিয়ে কোনো কথাই হবে না, সেটা নিয়ে কথা বলাটা হবে হলো আমার জন্য বোকামি। তো আমি সেই বোকামিটা একদমই করতে চাই না। হ্যাঁ, নতুন করে আমাকে যেহেতু ইউনিসেফ বাংলাদেশ থেকে যেহেতু বলা হলো, তখন আমি একটু কনফিউজড ছিলাম যে অ্যাকচুয়ালি উনিকে থিম সং এর জন্যই বলছেন নাকি এমনি জাস্ট হ্যাঁ গাইলাম উনি কভার সং হিসেবে ওনারা এটা ইয়ে করবেন, মানে যিনি কন্ট্যাক্ট করেছিলেন যে ওনারা জাস্ট এখন ইউটিউব চ্যানেলে এটা কভার সং হিসেবে নতুন করে হয়তো বা দিতে চাচ্ছেন, কিন্তু পরে ওনারা বললেন যে না এটা অ্যাকচুয়ালি এখন থেকে থিম সং হিসেবেই যাবে। তো তখন বারবার হলো আমি আবারও মিনা কার্টুনটা দেখছিলাম যে আচ্ছা এবার যখন আমাকে আমি যখন এই গানটা গাবো তখন আমাকে তো ওভাবে করেই গানটা গাইতে হবে, মিনা কে এই ক্যারেক্টারকে তো মাথায় রেখেই গানটা গাইতে হবে। তো তারপর তো চেষ্টা করেছি যথাসাধ্য, এবং এখন যখন শুনি যে ও লাস্টের দিকে আমার গানটা আমার গলাটা, আমি বলি ওয়াও নাইস। তো কিছু কিছু ভালো লাগা আছে, কিছু কিছু আমার কাছে এটা মনে হয় যে ভালো লাগা যখন অনেক বেশি আমরা ইয়ে করি ফিল করি, তখন এটাকে কোনো ধরনের শব্দ চয়নে এটাকে আবদ্ধ করলে হয়তো বা আমাদের মন মতো কোনো কিছু আমরা বলতে পারবো, ভাষায় প্রকাশ করার মতো না, আসলে আমাদের প্রকাশ করা না করাটাই বেটার। কারণ যতই আমি ভাষায় প্রকাশ করতে যাব ততই না জিনিসটা আমার কাছে মনে হয় কম। আমি যদি ভুল না করি এর আগের যে গানটা ছিল সেটাতে কণ্ঠ ছিল সম্ভবত টিনা সানি এবং সুষমা শ্রেষ্ঠার, এখন সেখানে পড়ষি। আমি জানি পড়ষি অনেক অসুস্থ আছে, অনেক কষ্ট করে হাসি থামিয়ে আমাদের সাথে কথা বলছে, কিন্তু একটু কি চেষ্টা করে দেখবে কিছুটা শোনাতে পারো কিনা? আচ্ছা আমি ফার্স্টই সবার কাছে একটু বলে নিচ্ছি, আমার প্রচন্ড ঠান্ডা, আমার কথা শুনলে হয়তো বুঝতে পারছেন সবাই যে আমি ঠিক মতো কথা বলতে পারছি না। তো প্লিজ পার্ডন মি ফর দ্যাট, যদি আমার ভুল হয়ে যায় আমি জানি ভুল হবে এবং শুরুও লাগবে না, বাট স্টিল আমি চেষ্টা করছি। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। থ্যাংক ইউ, আজকে আমাকে গান গাইতে বলো মাছ, অন্তত আমার কাছে তো কোথাও খারাপ লাগেনি, একেবারে ঠিকঠাক, একদমই ঠিকঠাক। আর আরো একটা গল্প শুনবো, তার একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আপনারা কিন্তু অনেকে দেখছেন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত আছেন, সুতরাং কমেন্টের মাধ্যমে আরো বেশি বেশি করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। একটু পরে আমি কমেন্টস গুলো নিব, আর সেই সাথে লাইভটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিন যাতে করে আপনাদের বন্ধুরাও আমাদের সাথে যুক্ত হতে পারে। সো গানের গল্পে আবার ফিরবো, তারপরে যেতে চাই এই যে নাচ গান নিয়ে কথা হলো, তারপরে সাংবাদিকতার ভূত চাপলো কবে থেকে মাথায়? এটা হলো আমার ভাইয়াকে দেখে। আচ্ছা, সো ম্যাস কমিউনিকেশন নিয়ে হলো আমার ভাইয়া পড়েছেন, আমার ভাইয়া ফ্রেন্ডরা পড়েছেন। তো আমার ছোটবেলা থেকে না, যদি এখন এটার এই ভূত চাপার রিগ্রেটটা এখন আমি করছি, সো যেটা হয়েছে ছোটবেলা থেকে আমার একটা একটা বদ অভ্যাস বলবো নাকি এটাকে, আমি আমি জানি না এটাকে কি নাম দিব,
সেটা হলো যে আমার উপর কেউ কোনো কিছু চাপিয়ে দিলে সেটা আমি নিতে পারি না। তো লেখাপড়ার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার সবসময় না আমি এটা পড়বো না, এখন আমি ওটা পড়বো, ওই চ্যাপ্টার পড়বো। এখন সাপোজ আমি অঙ্ক করছি অথবা আমি বিজ্ঞানের কোন একটা বই পড়ছি, তো সেখানে আমাকে যদি বলা হয় যে এখন ডেফিনেটলি টিচার বলবেন যে আমরা হলো এখন এই চ্যাপ্টার পড়বো, বাট আমার কথা হলো না আমি এই চ্যাপ্টার না, আমি ওই চ্যাপ্টারটাই এখন পড়বো। সো ছোটবেলা থেকে যেহেতু এই জিনিসটা আমার মনের মধ্যে থাকলে ওটা কখনো আমি অ্যাপ্লাই করতে পারিনি যে ওই চ্যাপ্টারটাই পড়বো। তো আমার কাছে মনে হয়েছে যে বড় হওয়ার পর যখন ইউনিভার্সিটিতে উঠবো তখন আমার মন মতো হলো আমি সাবজেক্ট চুজ করব, তখন আমার মন মতো আমি পড়বো। সে মন মতো পড়তে গিয়ে এখন যেটা বুঝতে পারছি যে ভাই কেন এই মন মতো পড়তে গিয়েছিলাম, আল্লাহ কেন রিক্রিটেশন, মানে এখন কি মনে হচ্ছে অন্য কোনো সাবজেক্ট হলে, অন্য কোনো সাবজেক্ট হলে আমার জন্য বেটার হতো, সেটা হলে কোনটা হতো? আই ডোন্ট নো, মেবি হলে ইংলিশে পড়লে হয়তো আমার জন্য বেটার হতো। মানে হয় কি যে অনেক সাবজেক্ট আছে যেগুলো হয়তো বা ওই যে বলে না যে দু নৌকায় পা দিয়ে আসলে চলাটা খুব ডিফিকাল্ট, তো আমার জন্য ডিফিকাল্টিটা এখন আমি আই ক্যান ফিল ইট ভেরি মাচ যে না ঠিক আছে এটা না পড়ে ওটা পড়লে আমার জন্য ইজি হতো, তা আমার জন্য অ্যাকচুয়ালি এটা টর্চার স্বরূপ হয়ে যাচ্ছে। যদিও ওটার জন্য আমি সেদিনও আমার আমার ভাইকে বলছিলাম যে আমি একটু চেঞ্জ করবো, মেবি আমার এটা চেঞ্জ করা উচিত। তো আমার একটা ফ্রেন্ডকে আমি বলছিলাম, আমার ফ্রেন্ড বলছিল বাবারে বাবা মানুষ লেখাপড়া শেষ করার জন্য উঠে পড়ে লাগে, তুই হলো ক্রেডিট চেঞ্জ করে আবার শুরু করবি, মানে কি সমস্যা? আই আই ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি, পড়াশোনাটা আমার কাছে মনে হয় যে নিজের মন থেকে যখন আমি আরাম মতো যখন পড়বো তখন এই জিনিসটা আমার মাথার ভিতরে ঢুকবে এবং আমি সেই পড়াশোনাটাকে আমি হলে ভালোবাসতে পারবো। ভালোবেসে পড়াশোনা বলে কথা নেই, ভালোবেসে যে কোনো কাজ করাটাই হলো বেটার, মন থেকে আসাটা ইম্পর্টেন্ট। তা আমার ভাইয়ার কথা আসলে ছোটবেলার কথা বলছিলে যে নানি সবকিছুতে চাইতো যে পড়শি সব করুক, এখন আমার মনে আমরা যারা একটু কাছ থেকে জানি আমরা সবাই জানি যে এখন হচ্ছে পড়শির পিছনে সমস্ত টাইম হচ্ছে আমুর আর ভাইয়ার অনেক অনেক টাইম যায়। তুমি বলতে চাও সত্যি কথা বলতে কি যে আমার আমি যখন ক্লাস সিক্স এ পড়ি, সিক্স আর সেভেন এ পড়ি, তখন হলো আমি আম্মুর কাছে চলে আসি, তার আগ পর্যন্ত আমার নানুর কাছেই ছিলাম। তো আম্মুর কাছে আসার পর যেটা আমি বুঝলাম বা যেটা আমি দেখি যে এতটা কষ্ট একজন মানুষ করতে পারে মাশাল্লাহ, মানে আম্মুকে বা আমার এখন আমি সবাইকে বলি যে আমার এক পাশে হলো আম্মু এক পাশে হলো ভাইয়া, এই দুজন ছাড়া আমি চলতে পারি না। আমাকে যদি বাসার থেকে গ্যারেজেও জাস্ট নামিয়ে দেওয়া হয় যে এখন তুমি বলো কোথায় যাবে, আমি একবার আম্মুর দিকে তাকি একবার ভাইয়ের দিকে তাকি, আমি কই যাবো? সো ব্যাপারটা ইভেন আমার যে কোনো ডিসিশন বলি, আমি স্টেজে উঠলাম এখন আমি কি গান গাইবো, কোন গানের পরে কোন গান, আমি গান একটা গাওয়ার পরে হলো আম্মুর দিকে তাকাই ভাইয়ের দিকে তাকাই, ভাইয়া হলো আমাকে বলে দেয় এই গানের পরে এই গান গাবা, আর গান আমার ভালো হচ্ছে কিনা সেটা হলো আমি আম্মুর দিকে তাকিয়ে থাকি, আমি এদিকে আমার অডিয়েন্স থাকে সামনে, আম্মু হলো পাশে বসে থাকে। আমার অডিয়েন্সটা আমি আমি জানি না ওনারা এটা খেয়াল করেন কিনা, আমি একটা লাইন গাই সামনের দিকে তাকে, একটা লাইন গাই আমি পাশের দিকে তাকি, বিকজ আম্মুর ফেসিয়াল এক্সপ্রেশনে বোঝা যায় আসলে আম্মুর ফেসিয়াল এক্সপ্রেশনটা আমার কাছে এতটা বেশি ইম্পর্টেন্ট। আমি জাস্ট দেখি যে দেখি যে আম্মুর অন্য একটা কারণে মন খারাপ হতেই পারে, হ্যাঁ, কিন্তু আমার মাথায় তখন ওই কারণগুলো কোনো কিছুই আসে না। আমার আমার মাথায় আসে নিশ্চয়ই আমার গান খারাপ হচ্ছে, আম্মু মুড অফ কোর্স দ্যাটস ইট, আমি আজকে শেষ, আর তারপর থেকে গান গুলো খারাপ হতেই থাকে হতেই থাকে। তারপর আম্মুটা কি শাসনের জায়গাও থাকে আম্মুর যে গান কেন খারাপ হলো এরকম? না আম্মু কখনো না গান খারাপ হলো বা এটার জন্য কখনো আজ পর্যন্ত কোনো কিছু নেই শাসন, দর্শকদের বলে দিচ্ছে আন্টি কিন্তু পেছনে বসে আছে ভাইয়া দেখছে, যেটা শাসনটা ভাইয়া করে, ভাইয়া ভীষণ শাসন করে বলতে হলো। ভাইয়া শাসন যদিও ওরকম না যে খুব বেশি বকা দিল আমার কাছে, এটা হয়তো অনেকে বলে ননির পুতুল, বাট না ননির পুতুলের কিছু নাই, যেটা হলো কি যে নানুর কাছে যেহেতু বড় হওয়া হয়েছে কখনো আমি বকা খাইনি, এবং আমি ছোটবেলা থেকে এখন যতটুকু কথা বলি তার 10% আমি কথা বলতাম না। আমার ক্লাসের মধ্যে সবাই আমাকে নামের থেকে আমার নামে ডাকার থেকে সবাই সবাইকে চেনাতে হলো ওই যে চুপ করে থাকে যে মেয়েটা, বিকজ আমি এত ইন্ট্রোভার্ট ছিলাম, এত কম কথা বলতাম যে এক্সাম হলে আমার যদি এক্সট্রা পেজ লাগবে
আমি এটা নিজে কখনো বলতে পারতাম না, আমার পাশের মেয়েকে বলতাম যে আমার এক্সট্রা পেজ লাগবে একটু বল, তো ও বলে দিত, আমি এরকম ছিলাম। তো ওটার জন্য কখনো বকাও খাওয়া হয়নি, কখনো মার খাওয়া তো দূরের কথা। সেই জায়গা থেকে না যখন আম্মুর কাছে আসলাম, আম্মু কখনো আমাকে বকেনি বা বকে না এখনো, ভাইয়াও বকে না। আমার কাছে বকা হলো যদি ভাইয়া একটু কড়া করে আমার দিকে তাকায় বা একটু মানে কি বলবো একটু জোরে যদি কথা বলে, সেটাই হলো আমার জন্য বকা। আচ্ছা, হ্যাঁ, আমাকে হলো বকা মানে হলো অ্যাকচুয়ালি বকা দিতে হয় না, আমার দিকে একটু ওরকম ভাবে তাকালেই হয়েছে আমার জন্য কাজ হয়ে যায়, দ্যাটস ইট। আমি একটু দর্শকদের কমেন্টস গুলো নিই, দর্শকেরা কি দিচ্ছেন। আমাদের সাথে আছে নুসরাত জাহান, লিখেছেন শুভ সন্ধ্যা, বাংলা বিরতন আইকেস ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট করেছেন, বাও। ওবি লিখেছেন, ওবি ত্রিপুরা লিখেছেন, অনেক সুন্দর ম্যাম। রুবেল আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন ময়মনসিং থেকে, জাকারিয়া আহমেদ রাজ, এছাড়া আমাদের সাথে দেবাশিস আছেন, আছেন আব্দুর রউফ, আচ্ছা প্রতীক সাদ্দাম লিখেছেন পোষি আমার ক্রাশ, এছাড়া আজাদি হুসাইন লনি আছেন আমাদের সাথে, এজেড আরিফ নূর আছেন, এছাড়া আছেন বিজে বিপ্লব লিখেছেন সব দিক থেকে তুমি আমার প্রিয়, এজি রায়হান খান লিখেছেন লাভ ইউ পোষি আপু, এছাড়া আবার এমডি সাইফ লিখেছেন পোষি আমার ক্রাশ। এরকম আর অনেক অনেক, আমি গানের রিকোয়েস্টে যাচ্ছি না যেহেতু আজকে পোষির গলার অবস্থা খারাপ, কিন্তু এই যে এখন যে মেয়েটা একদম চুপচাপ থাকতো, ইন্ট্রোভার্ট ছিল, সে এখন দর্শককে লাখো মানুষের সামনে পারফর্ম করে, এবং এই যে ক্রাশ, এবং এটা যে সবসময় শুনতে সেলিব্রিটি যে আমার ক্রাশ, ভালো লাগা, লাভ লেটার, আই এম শিওর অনেক প্রেমের প্রপোজালও পাওয়া হয় না, শোর উপরে হবে প্রেমের প্রপোজাল, যে কতগুলো প্রেমের প্রপোজাল তুমি পেয়েছো। সত্যি বলতে স্কুল থেকে এখন পর্যন্ত আমি একটাও পাইনি, কারণ আছে, কারণ হলো স্কুল থেকে কলেজ পর্যন্ত পাই নাই এটার একটা কারণ, আর ইউনিভার্সিটিতে পাই নাই এটার হলো ডিফারেন্ট কারণ। কারণ ইউনিভার্সিটিতে ওভাবে করে প্রেমের প্রপোজালের ব্যাপারটা ইউনিভার্সিটিতে খুব একটা হয় না, আমি জানি না আমার ক্ষেত্রে হয় নাই তো। আর স্কুল যেহেতু আমি বিকানাসে ছিলাম সবসময় মেয়েদের আশেপাশে, তো ওখান থেকে ডেফিনেটলি নো চান্স। অ্যান্ড যখন আমি ক্যামব্রিয়ান কলেজে গেলাম, সেখানেও হলো আমরা হলো মেয়েরা একটা ফ্লোরে আর হলো ছেলেরা হলো আমাদের উপরে ফ্লোরে, ওনাদের ক্লাস হতো। তো আমাদের মেয়েদের যখন হলো ছুটি হয়ে যেত, আমরা মেয়েরা নেমে যেতাম, তারপর হলো ছেলেরা নামতেন। তো হয়তোবা প্রপোজাল পেতাম যদি আমি নামার পরে কতক্ষণ ওইখানে স্টে করতাম, তখন হয়তোবা একটু চান্স থাকতো। আবার তো মানে আমি এভাবে পোষিকে আমরাই ফোন দিয়ে পাই না, আগে আন্টিকে এবং তারপর পোষির ভাইয়াকে ফোন করতে হয়, সেখানে আরেকটা ছেলে যখন প্রেমের প্রপোজাল দিতে আসবে তার জন্য কিন্তু এই দুইটা ব্যারিয়ার পার করে রিয়েলি ভেরি ডিফিকাল্ট। বাট আমি আমার কাছে হলো আমি ইউজ হয়ে গেছি ব্যাপারটায়, আমার ব্যাপারটা ওরকম লাগেই না যে আচ্ছা ওরকম কিছু। যাই হোক, তো আমার ছুটি হওয়ার পরপর হলো আমি দেখতাম যে হয় আম্মু না তো ভাইয়া দাঁড়িয়ে আছে, সুন্দর, তো আসতাম হলো ওরকম সিঁড়ি পর্যন্ত আমাকে যে উপরে উঠো ক্লাস করো চলো। কিন্তু কখনো মনে হয়নি তো না যে আটকে রাখা হচ্ছে, ইউ এনজয়? আম্মু আমাকে এখন যেটা বলে যে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই কেন, কোন ছেলে আসবে প্রেম করতে, একদিন কথা বলবে পরের দিনই হলো আর তোমার সঙ্গে কথাই বলতে আসবে না। এটা হয়েছে কি যে দ্যাটস ট্রু, আমি হলো সবসময় থাকে না যে এটা হয়তো বা বললে কেউ কিছু মনে করতে পারে, আমি জিনিসটা একটু কমই কাজ করে আমার ভিতরে, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা সবকিছু বলে দিই, আমার যেটা ভালো লাগবে না আমি না, তো যেটা ভালো তো ভালো, দ্যাটস ইট, থাকে না যে একটু সুইট করে কথাবার্তা। এবং আম্মা ওটাও বলে যে তুমি অনেক রুডলি কথা বলো পড়ছি, আই ডোন্ট নো, আই রিয়েলি ক্যান্ট ফাইন্ড এনিথিং রুড অ্যাবাউট ইট, এটা বলা খুব ডিফিকাল্ট, খুব সুইট করে সফটলি কথা বলো। আর একটু যদি প্রসঙ্গ থেকে সরে আসি, একদম রিসেন্টলি একটা
রিয়েলিটি শো জাজ হিসাবে কাজ করছো, মানে একদিন আগে তুমি রিয়েলিটি শো দিয়ে এসছো এবং সেখানে একটা বেশ মানে মজার ঘটনা ঘটেছে, যদি তোমার মুখ থেকে বলতে যে তুমি পেয়েছো পুরনো একজনকে। একদম, প্রথমত একটু বলে রাখি যে যেহেতু আলহামদুলিল্লাহ আমি যে রিয়েলিটি শোর জাজ হয়েছি, যদিও আমার কাছে আমি বরাবরই বলে আসি ট্যালেন্ট কে জাজ করার মতো সেই ব্যাপার আমাদের কারো মধ্যেই নেই, আমরা কখনোই কোনো মানুষ আসলে কোনো ট্যালেন্ট কে জাজ করতে পারবো না। হ্যাঁ, তো এটা হলো আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার, সো সেটাকে জাজ না করাই বা জাজমেন্টটা না যাওয়াই বেটার। এবার আমরা যেটা করি বা আমি যেটা করছি সেটা হলো যে একটা প্ল্যাটফর্ম পাওয়ার পরে অনেকে হয়তো বা বুঝতে পারেন না যে কিভাবে করে গানগুলো গাওয়া উচিত বা কিভাবে চলা উচিত। আমরা যে এখানে শুধুমাত্র ওদেরকে গানের ব্যাপারে বুঝি তা নয়, অনেকগুলো ব্যাপারই রয়েছে চলাফেরার ক্ষেত্রে, ওনারা কিভাবে সচেতন হতে পারেন বা আরো অনেক কিছু, গ্রুমিং এর সব কিছু হলো আমরা করছি। তো এটা করার পেছনের কারণটা হলো যে আমরা ওনাদেরকে হেল্প করছি, স্পেশালি আমি হেল্প করছি এই জন্য যে আমিও ঠিক ওই জাজেস প্যানেলের ওই দিকটায় আমি ছিলাম তো একটা সময়, তো আমি যে ব্যাপারগুলো চাইতাম বা আমি যেগুলো ফেস করেছি সেই ব্যাপারগুলোকে আমি চাই না যে তাদের মধ্যে আবার আক্ষেপ থাকুক কোনো ধরনের বা কোনো ধরনের কমপ্লেইন থাকুক বা ওনারা কখন এটা বলুক যে এতটুকু হেল্প যদি আমি পেতাম। তো আমি সেই জায়গা থেকে আমার 100% আমি এফোর্ট দিই বা আমি ট্রাই করি যে ওনারা যেন গান গাইছেন, ঠিক আছে ডেফিনেটলি প্রত্যেকে ভালো গান গান, কিন্তু গানের সাথে সাথে আর অনেক কিছু আছে সেই ব্যাপারগুলো যেন ওনারা মেনটেন করতে পারেন, সেই ব্যাপারগুলো একটু বুঝিয়ে দেয়া। এই তো, এই হলো আমার কাজ বা আমাদের কাজ। আর যে ঘটনা সেটা হলো যে আমি খুদে গান গাইছি যখন ছিলাম, আমার সঙ্গে আরেকজন মেয়ে ছিলেন, তার নাম ছিল লামি। তো সেখানে বয়সের ইয়েটা ছিল যে 8 থেকে 12 বছরের মধ্যে বয়সের লিমিটেশনটা ছিল, 7 থেকে 12। তো আমি আর লামি হলো, আমরা ক্যাম্প রাউন্ড পর্যন্ত গেছিলাম, লামি তখন আমার থেকে অনেক ছোট ছিল, তখনও পুরো গুল্লু টাইপ একটা বাচ্চা ছিল। আমরা যারা হলো ক্যাম্প রাউন্ডে ছিলাম তার মধ্যে অনেকে ছিল, লামির থেকেও ছোট ছিল হলো আশা। তো ওদেরকে হলো আমরা একদম আমাদের ছোট বোনের মতো করে আমরা আদর করতাম। তো সেই লামি ক্যাম্প রাউন্ডে যাওয়ার একটা কি দুটো এপিসোড পরেই হলো এলিমিনেট হয়ে যায়। তো এখন আমি তারপরে 12 বছর লামির সঙ্গে আমার কোনো কথা হয়নি, দেখা হয়নি, তারপর ইটস মাই ফল্ট বা আমি বলবো দ্যাট ওয়াজ মাই ব্যাড যে আমার কারোর সঙ্গে যোগাযোগটা হয়নি। তো এই জায়গায় আসার পর লামি যখন সামনে আসলো, আমি জাস্ট লামির হাসিটা দেখে লামিকে আমি চিনেছিলাম। এবং তখন ছিল এত গুলুমুন্ডু এবং এত সুইট, এখনো মার্শাল এত সুইট, কিন্তু এখন হলো ও মার্শাল অনেক বড় হয়ে গেছে। এবং সেই লামিকে যখন আমি ফার্স্টে দেখলাম, আমি দেখে ওর গান শুনবো কি, আমি একটু ইমোশনাল পার্সন, একটু বেশি ইমোশনাল, আমি কান্নাকাটি করে পুরো ভরাই ফেলতেছিলাম ওখানে যে আল্লাহ ও গান গাচ্ছে, লামি গান গাচ্ছে আমার সামনে, আমি ওর সামনে যা ছুঁয়ে বসে আছি। আমি জানি না, আমার কাছে একটু উইয়ার্ড লাগছিল, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয়েছে যে না স্টিল ইটস গুড যে ও এখনো গানটাকে, গুড থিং অ্যাকচুয়ালি যে ও এখনো গানটাকে ধরে রেখেছে। এবং আমি যদি তাকে এই 12 বছর পরে এসে যদি আমার দ্বারা এতটুকু তার মানে হেল্প বলবো না, যে ও যদি আর একটু ভালো কোনো সুযোগ পায় দেন দ্যাটস গুড থিং, আর কোনো কিছুই লাগে না। তো ওটার জন্য আই ওয়াজ little bit emotional and otar jonno ekটু জানি না, but ami just etotuku bolbo je o etota sweet ekjon manush je o okhan theke ebong aunty-r kotha bolbo, aunty ke mane holo lamir maer kotha bolbo, aunty shekhan theke holo uni amake dekhe kaachhilen, so that was really sweet. That was a moment actually. অবশ্যই আমরা একদম শেষের দিকে, এই জন্য খুব ছটপট করছি। একদম তোমার পরপর তিনটা অ্যালবাম এসেছে, আমি যদি ভুল না করি 9, 1, 2, and 3, 4 আসছে না কেন বা আর কি অ্যালবাম করার ইচ্ছা নেই? অ্যালবাম আসলে সত্যি বলতে যে অ্যালবাম করার ইচ্ছা থাকলেও আসলে এখন সুযোগটা হচ্ছে না অ্যালবাম করার, কারণ সবাই আমরা সিঙ্গেলস এর প্রতি অনেক বেশি মানে কি বলবো যে সিঙ্গেলস শুধুমাত্র মিউজিক ভিডিওর সাথেই হলো একটা গান রিলিজ
রিলিজ হচ্ছে, শুধুমাত্র একটা গান রিলিজ করে অ্যাকচুয়ালি টাফ, কারণ সবার সবার মাঝখানে এটা পৌঁছে দেওয়াটাও অ্যাকচুয়ালি টাফ। তো ওটার জন্য এখন পর্যন্ত ইচ্ছে নেই আমার অ্যালবাম রিলিজ করার, যদিও দ্যাটস আ স্যাড থিং, বাট কিছু কারণে দ্যাটস রিয়েলিটি অ্যাট দ্য সেম টাইম। তো বাট হ্যাঁ, গান যেহেতু আসছে, ইনশাল্লাহ আরো তিনটা গান আসবে ব্যাক টু ব্যাক, আমার তিনটা টুয়েট সং আসবে, যেটার মধ্যে একটা হলো আমারই লিখা, আমারই সুর এবং আমার মিউজিক ডিরেকশন রয়েছে সেখানে। তো ইনশাল্লাহ হোপ ফর দ্য বেস্ট। আমার কথা হলো যে মানুষের কাছে আমরা আমরা যারা গান গাইছি, মানুষের কাছে গানটাকে পৌঁছে দেওয়াটাই হলো মেইন ব্যাপার। এখন হয়তো মাধ্যমটা একটু চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, কিছু করার নেই। আমরা একদম শেষ করার আগে এতক্ষণ তো আড্ডা দিলাম, এবার একটু প্রশ্ন উত্তর করতে চাই, সেটা হচ্ছে খুব ঝটপট ছোটখাটো উত্তর নিব। পোষের পছন্দের সিঙ্গার কে, দেশের এবং দেশের বাইরে? দেশের ভিতরে রুনা লালা ম্যাম এবং সাবিনা ইয়াসমিন ম্যাম। দেশের বাইরে অনেক আছে, লতা জি, আশা ভোসলে জি, আশা ভোসলে যদি বলি, ওনারা তো মানে এভারগ্রিন সব সময়, একদম এখনকার মধ্যে যদি বলি দেশের এবং দেশের বাইরে, এখন আর অনেকে আমার, আমি না এটা অনেকে বলবে যে তুমি অনেক বেশি পেচি আনসার দিচ্ছ, না আমি পেচি আনসার দিচ্ছি না, যেটা হলো আমার কাছে মনে হয় আমি গান শুনি, আমার কাছে যে গানটা ভালো লাগে আমি সেই গানটাই শুনতে থাকি। আই রিয়েলি ডোন্ট কেয়ার যেটা কে, মানে ওই যিনি গাইছেন উনি কি আমার ফেভারিট সিঙ্গার কিনা, তো গানটা ভালো লাগছে, গানটা ভালো লাগাটা হলো মেইন থিং। অনেক অনেক ইয়ে আছে যে অনেকগুলো গান আমি এরকম এর মধ্যে হয়তো শুনেছি যেগুলো নাকি যিনি গিয়েছেন আনফর্চুনেটলি ওনার নামটা হয়তো আমি জানতাম না, পরবর্তীতে ওনার গান শুনে আমি ওনার ফ্যান হয়ে গেছি, এরকম অনেকে আছেন। তো আমি বলবো যে যারা গান গাইছেন এখন প্রত্যেকে অবশ্যই ওনাদের মধ্যে সেই পরিমাণে ট্যালেন্ট আছে এবং ওনারা যথেষ্ট পরিমাণে ভালো গান দেখিয়ে হলো সবাই ওনাদের গান পছন্দ করেন, সো প্রত্যেকের কথাই আমি বলবো। একদম বুঝলাম, এটার এটা তো আমি তোমাকে ছাড় দিচ্ছি, কিন্তু গান করতে ভালো লাগে কার সাথে এই ব্যাপারে আমি নাম চাই। তুমি গান করে কার সাথে কমফোর্টেবল? যেহেতু অনেক ডুয়েট গান, তোমার অনেকের সাথে অনেক হিট সং আছে, কিন্তু তোমার ফেভারিট একটা গানের নাম বলো এবং তোমার কাজ করে স্বাচ্ছন্দ্য লাগে এমন যে দুজনের নাম বলো। দুজন তিনজনের নাম অবশ্যই, যেমন হলো রুমি ভাইয়ের কথা বলবো আমি, রুমি ভাই যেহেতু ওনার হাত ধরে আমার, এটা আমি অবশ্যই স্বীকার করি যে ওনার হাত ধরেই হলো আমার অ্যালবামের কাজ বলি বা গান সবার কাছে পরিচিত হওয়াটা। তো রুমি ভাইয়ের কথা অবশ্যই বলবো, ইমরান ভাইয়ের কথা বলবো, তারপর হৃদয় ভাইয়ের কথা বলবো। ওনাদের সাথে কাজ করে আমার কাছে ভালো লাগে এই জন্য যে ওনারা অ্যাকচুয়ালি বুঝে। আরেকজনের কথা অবশ্যই, যেটা যিনি নাকি হাবিব ভাইয়া, বিকজ আমি স্পেশালি হাবিব ভাইয়ের কথা এই জন্য বলবো যে উনি অ্যাকচুয়ালি ভয়েস টেক্সচারটাকে এত সুন্দর করে বের করে নিয়ে আসতে পারেন, যেটা নাকি আমি নিজেই জানতাম না যে আমার এরকম একটা ভয়েস আছে। মানে একটা মানুষের গায়কের অনেকগুলো ভয়েস থাকে অ্যাকচুয়ালি, তো সেখান থেকে উনি প্রপার ওয়েতে গানের জন্য কোনটা বেটার সেটা উনি বের করে নিয়ে আসতে পারেন। সো অনেক অনেক ভালো লাগলো আড্ডা দিয়ে, আর শেষ করবো, চেষ্টা করবো আরো যদি দুটো লাইন তোমার পছন্দের গানের একদম শেষে, একদম শেষে শোনাতে। এটি এতটুকু একেবারে ছোট্ট করে দুই লাইন, কিন্তু তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে। অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে জাস্ট এতটুকু বলবো যে সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা হয়তোবা পরিস্থিতিটার ব্যাপারে সবাই জানি যে হয়তোবা অনেকটাই ঠিক হয়েছে, কিন্তু আবার অনেকটাও কিন্তু ঠিক হয়নি। তো নিজেদের জন্য, আশেপাশের মানুষের জন্য এবং সবার জন্য আমাদের আরেকটু সচেতন হওয়া দরকার, এবং আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করব, এই হলো আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। একদমই তাই। আর একটু দুই লাইন আমি আমি সব দিক থেকে বলতে পারি পোষে, এক হচ্ছে আমাদের বার্থডে সেম, আর হচ্ছে তুমি তোমার ভিকি সিনিয়র, এতটুকু রিকোয়েস্ট আমি করতে পারি। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক কেমন লাগলো আমাদের আড্ডা, যারা কমেন্ট করেছেন করেছেন, যারা মিস করেছেন পরে দেখছেন বা দেখবেন তাদের জন্য বলে রাখছি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং সেই সাথে আবারও দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোন অতিথি নিয়ে। আজকের মতো এই সপ্তাহের মতো আমি সারা এখানে বিদায় নিচ্ছি, আর দেখি অনুরোধে ছোট বোন কি দু লাইন শুনায়, শুনতে শুনতে যাই। ওকে, আমি আবারও বলে নিচ্ছি, আমার যেহেতু ঠান্ডা ওঠার জন্য আমি জানি কিছুই আমি গাইতে পারবো না, স্টিল আমি ট্রাই করছি। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু
মায়া ভরা তোর মুখে, লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ্মী চুমু মায়া ভরা তোর মুখে, কলি যা তুই আমার তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো, রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ারও দামি, রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ারও দামি। থ্যাংক ইউ সো মাচ।